তামিমা কিন্তু আসলে আশানুরূপ খেলতে পারেনি এটা নিজেরাও জানে বাট অনেক সময় হয় যেটা যে একটা উপরের থেকে নিচের স্টেজে খেলতে আসলে এটা আসলে ওরা ন্যাশনাল টিম থেকে এসে স্পিডে খেলতে গিয়েছিল বা এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছিল সেখানে আসলে আশানুরূপ তারা পারফর্ম করেনি বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে একটু রিল্যাক্স থাকে সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল এটা স্বীকার করতে হবে যেহেতু আমি টিমের সঙ্গে ছিলাম কাছ থেকে দেখেছি বাট তারপরে কিন্তু তারা কামব্যাক করার চেষ্টা করেছে অনেক সময় হয় যে অনেক প্লেয়াররা খুব চেষ্টা করছে কিন্তু কোনো না কোনো ভাবে তার লাক ফেভার করছে না সেই জিনিসটা তাদের হয়েছিল বাট আর তামিমের পারফরমেন্সটা যদি আমি বাদ দিই বাকি যারা ছিল আমি যদি শামিমের কথা বলি সে এই টুর্নামেন্টটা ভালো খেলেছে আমি বলবো না যে ওয়ার্ল্ড ক্লাস খেলেছে এক্সট্রডিনারি করেছে বাট তার কামব্যাক হিসেবে যে ধরনের খেলার দরকার ছিল সেরকমটা করেছে স্টিল মানে আমার মনে হয় যে অনাপ না ইন্টারন্যাশনাল লেভেলের সঙ্গে কম্পেয়ার করলে এনআ আমি বলবো না আরো বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে জিশান কিছু ভালো ইনিংস খেলেছে মাহফুজ ডাবি খুব এক্সপ্লিনারি পারফর্ম করেছে ব্যাটিং ডিপার্টমেন্টে রিপন মন্ডল ভালো করেছে আলিস একটা ম্যাচে ভালো করেছে এরকম আসলে ইন্ডিভিজুয়াল নাম বলতে গেলে অনেকগুলো নাম চলে আসে কিছু ম্যাচে ভালো করেছে ওভারঅল যদি আমি দেখি যে আসলে ভালো খারাপ মিক্সিং ছিল বাট দল হিসেবে যে রেজাল্টটা করা দরকার ছিল সেটা করেছে এবং এইচপি তে এখন কোনটা হয়তো আমরা ফলো করবো না নেক্সট টাইম থেকে বিকজ আমাদের জানি যে এটা বেসিক্যালি ইমার্জিং টিম হিসেবে আমরা চিন্তা করি সো ইমার্জিং টিম যখন খেলতে যাই তখন কিন্তু আগে একটা বিরিয়ার ছিল এখন কিন্তু সেই এইচবি থাকছে না সো সেই জায়গা থেকে এইচপি তে আমরা লাইক আন্ডার টোয়েন্টি থ্রি এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিসিং প্লেয়ার থাকে তারা হয়তো আন্ডার টোয়েন্টি থ্রি পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না বাট তারা প্রমিসিং সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে আর এখানে আসলে কিছু সিনিয়র প্লেয়ার ছিল যেমন ওয়ার্ল্ড কাপ থেকে এসে তামিম খেলতে গিয়েছিল আফিফও ছিল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সঙ্গে ছিল দুজন ওয়ার্ল্ড কাপ থেকে এসে আমাদের এই টুরে গিয়েছে বিকজ আহ আমরা মনে করি এদের ম্যাক্সিমাম ম্যাচ খেলা দরকার এই ফর্মেটটা আসলে প্লেয়াররা যত খেলবে কনফিডেন্স বিল করবে আর যেহেতু অস্ট্রেলিয়ার মতো মাটিতে খেলার একটা সুযোগ ছিল আহ এই ধরনের টুর্নামেন্টটা তাদের জন্য অবশ্যই আহ একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করবে তো সেই জায়গা থেকে তাদেরকে নেওয়া হয়েছিল আর কিছু প্রমিসিং প্লেয়ারও ছিল মানে তারা কেউ বাংলাদেশের বাইরে থাকলে আমরা সাহায্য তাদেরকে এখানে এই ফর্মেট গুলো দিতাম না আপনি দেখবেন যে আমরা ফোর ডে পরে আটজন প্লেয়ার চেঞ্জ করেছি ওয়ান ডেতে তারপরে আবার আলিস ক্যাড করেছে টি তে দ্যাট মিন্স নয়জন প্লেয়ার টোটাল চেঞ্জ হয়েছে ফর্মেট ওয়াইজ সো তাদেরকে ডিফারেন্ট ফর্মেটে আমরা প্ল্যানে রেখেছি এবং সেইভাবে কিন্তু প্লেয়ারদেরকে চেঞ্জ করা হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে আর রনির ব্যাপার যেটা রনি আসলে এ খুব ভালো ক্রিকেট খেলেছে এবং রনির পজিটিভ যে দিকটা অনেকে মনে করে যে বুড়ো হয়ে গেছে বয়সে আমি কিন্তু আমার ফার্স্ট প্রেস মিটিং বলেছিলাম যে আমার কাছে বয়সটা কখনোই ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে বা আমরা সিলেক্টাররা যেটা ফিল করি যে আসলে তার যদি ফিটনেস থাকে তার যদি পারফরমেন্স থাকে তাহলে এখানে বয়স কোনো ব্যাপার না এবং সেটা কিন্তু রনি প্রমাণ করেছে এ তার প্রতিফলন হিসেবে কিন্তু সে টাইগার স্কোয়াডে ছিল সেখান থেকে আমরা তাকে ওয়াইট বলে একটু বেশি ফোকাস করছি বলেই কিন্তু এখানে হোয়াইট বলে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে নিয়ে গিয়েছিলাম রনি ভালো করেছে বাট আমি দিন শেষে আবার এটাই বলবো যে এক্সট্রাডিনারি ভালো কিন্তু কেউ করেনি আমরা যেরকমটা চাই ন্যাশনাল টিমে খেলার জন্য যেরকম দরকার সেরকম হয়তো অনেকেই করেনি বাট তারা আমাদের প্রসেসের মধ্যেই রয়েছে এবং নেক্সট ডে তারা সবাই যেকোনো ন্যাশনাল টিমে খেলার মতো অ্যাবিলিটি রাখে খুব ভালো কোশ্চেন এটা আসলে অনেকেরই একটা ডাউট থাকে যে আরিফুল আমাদের আন্ডার নাইনটিনে এত ভালো একজন পারফর্মার ঢাকা প্রিমিয়ার লিগে মডার্ন হয়ে খেলেছে গত বছর যতটা পারফর্ম করেছে এবার তেমনটা করতে পারেনি মাঝখানে ইঞ্জুরি তো করেছিল বাট আরিফুল আমাদের ফিউচার প্লেয়ার এটা অবশ্যই বলতে হবে এখন দেখতে হবে আপনি কিন্তু একটা শুরুতেই কথা বলেছি আমরা কাকে কোন ফর্মেটে প্রায়োরিটি দিচ্ছি আরিফকে কিন্তু আমরা মানে লংগার বার্সেন এবং ওয়ান ডেতে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং আরিফুলের এক্সপিরিয়েন্স যদি দেখি ওয়ান ডে এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি বিকজ আন্ডার নাইনটিন খেলেছে ওয়ান ডে ম্যাক্সিমাম ম্যাচেস যেখানে পারফর্ম করেছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে সেখানেও ওয়ান ডে টি টোয়েন্টিটা এখনো সেইভাবে করেছে করেছেন বলবো না বিকজ এখনও খেলার সুযোগ হয়নি আমরা যেহেতু এখানে বাংলাদেশ টিম টিমের প্রতিচ্ছবি হিসেবে অনেক প্লেয়ারকে দেখতে যাচ্ছি সেখানে কিন্তু প্রায়োরিটি ওয়াইজ আফিফকে সুযোগটা দেওয়া হচ্ছে বিকজ আফিফ আমাদের জানি যে এখনো ফুরিয়া যায়নি বয়সও কম ফিটনেস ভালো ফিল্ডিং ভালো বলিং করতে পারে ব্যাটিংটা যদি ক্লিক করে তাহলে আমাদের বাংলাদেশ টিমের ফিউচারে যে জায়গাগুলো রয়েছে ফিউচার রিপ্লেসমেন্টের সেই জায়গায় আফিফ আমাদের প্ল্যানে এখনো রয়েছে সো আরিফুল অবশ্যই প্ল্যানে রয়েছে বাট হয়তো টি টোয়েন্টিতে তাকে সুযোগ দেওয়া যিনি ফুটে একটা ম্যাচ খেলেছে ওয়ান ডে মাত্র দুটো ম্যাচ ছিল সেখানে সুযোগ দেওয়া যায়নি আসলে যেহেতু আপনি যেটা মেনশন করলেন আফিফ তো আফিফকে যেহেতু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি তাকে সুযোগটা ম্যাক্সিমাম দেওয়া হয়েছে বাট আরিফুল নো ডাউট আমাদের ফিউচার স্টার হবে আশা করছি সে খুব হার্ড ওয়ার্কার এবং খুবই ডেডিকেটেড এবং খুবই ভালো প্লেয়ার আশা করছি যে আরিফুল ফিউচারে ইনশাল্লাহ সেটা প্রতিফলন দেখ